সরি ভাইয়া, আপনাকে তো চিনতে পারলাম না। মানে আপনি কি কাউকে খুঁজছেন? আরে কি কয়, পাগল নাকি? এটা তো আমগোবারে, আবার আমার জায়গায় কারো খুঁজতেছেন নাকি? আপনি কে? আমি ইভা। আমি এই বিল্ডিংয়ের ছাদে 4টা থেকে 5টা পর্যন্ত নাচ শিখাই। আপনি কি শিরিন আন্টির কিছু হন? শিরিন আন্টি আমার ভাবি। তো কোন নাচ শিখান, ক্লাসিক্যাল না হিপ হপ? ক্লাসিক্যাল। ও, এখন তো ক্লাসিক্যাল নাচের কোনো খাওন নাই, এখন তো হিপ হপের খাওন খালি। আমি আসলে ক্লাসিক্যাল ডান্সটাই পছন্দ করি। তো ক্লাসিক্যাল ডান্স কি পারেন না? হুদায় আওয়াজ ভুংবাং। আমি যেহেতু বাচ্চাদেরকে নাচ শিখাই, আমি শিখে তারপরেই শিখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বাহ ভাইয়া। আসলে আমার স্টুডেন্টরা এখন চলে আসবে, তো আপনি যদি কষ্ট করে এখন চলে যেতেন আমার জন্য খুব ভালো হতো। না পোলাবাই না, শুধু দেখি আপনি কি ক্লাসিক্যাল নাচ শিখান নাকি ভুংবাং খালি। না ভাইয়া, আমার তো আসলে ডিস্টার্ব হবে আপনি থাকলে। আপনি প্লিজ চলে যান। চলে যাবো, ঠিক আছে, আজকে দাঁড়িয়ে গেলাম গা, কিন্তু আরেকদিন এসে আপনার নাচ দেখা যাবো। ওই দিন কিন্তু ক্লাসিক্যাল দিলে হইব না, হিপ হপ লাগবে, হিপ হপ। তুমি রডের টানাটানি করতেছো কি লিগা? কি হইছে? আরে কাকা, আপনি কো সাইড ওয়াল এটা যে এত নিচে, ইনদি তো যে কোনো মুহূর্তে সুটা কাটু কি যেত। আরে ধরে নিয়া, ওয়াল নিচে হইছে তো কি হইছে? এই যে দেখতাছো না, এই সিক গাইরা রাখছি, কাটাতার বিছায় রাখছি, চোর ঢুকবো কেমতে? আপনি রে সিক, সরে ইট দি ভাইয়াই, নগদ ভাঙ্গি লাগবো, ভাঙ্গি চুরি করতে হাতের 1 মিনিট লাগবো। আর আপনি একটা জিনিস খেয়াল করছেন নি, এই বিল্ডিং এ কিন্তু চুরি করার, রাজধানি করার, ব্যাংক ডাকাতি, বাসা বাড়ি ডাকাতি, হ্যাঁ হারাদিন করতে থাকে, হ্যাঁ দেখি দেখি তো শিখছে। আর হেগুনের দেশে এত বড় বড় বিল্ডিং ইতে যেমনি চুরি করিয়া লাই, আর আমাদের দেশের যে অবস্থা, ইনি তো 1-2 তে চুরি করিয়া লেতে। কাকা কত তুমি হাঁচাই কইছো। আচ্ছা এক কাম করলো, না দেওয়ালের উপর যদি গজল গাইরা তুই, তাহলে তো চোর ঢুকা পারবো না। কিচ্ছু হইতো না কাকা, এখানে কোনো কামই হইতো না, অন্য কিছু চিন্তা করতে হবো। তাহলে কি করুন? এই সাইড ওয়ালের উপরে আপনি মিনিমাম আরো হাসা তোয়াল করতে হবো, তার উপরে এই কাড়াতার, এটার হইলে মোটামুটি একটা ব্যবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, ওটা করুন না। আর তুমি মানে তোমরা সবতে মিলে একটু নজরদারি করো, চোর টোর যেন না একটু খেয়াল রেখো। হ্যাঁ কাকা, আপনি আর উপরে বিশ্বাস রাখি, আয় যতদিন এই বাসাতে আছি, সত তো দূরের কথা, একে ফসু ফাঁকিও ঢুকতে ইচ্ছে তো, আয় হারা দিন এগুলার রূপেই থাকে। আচ্ছা তাহলে কাম করি না, তুমি থাকলে যদি চোর না আইতে পারে, তাহলে এই দেওয়ালটা এখন না উঠাই, মেলা টাকা খরচ হইব তো। হ্যাঁ রে কাকা, আপনি দেশি অনুভূতি। আচ্ছা ঠিক আছে, আজ যতদিন আছি ততদিন ওয়াল করার দরকার নাই, আজ এলাকো একটা রিস্ক থাকে, এই সময় ওয়াল করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, মগর হুনো এই তার চোদ্দরা টানাটানি করো না, পরে খোঁচা খুঁচি খেয়ে হাত পা কেটে যাবো। গা যাও বলে যাও। আরে কাকা অলরেডি আটকাড়ি গেছে, আপনি রেগুন যে ঘুরানো হয়েছে, এত এটিএস লাগবে। আচ্ছা ঠিক আছে, স্যাবলন দিয়ে একটু বুঝে লো। আচ্ছা কাকা যাও গে, যাও ঠিক আছে। অশিক্ষিত লোকের মতো কথা বলবি না। ড্যান্সার কে? হ্যাঁ ইয়া কি ক্লাবে নাচে? ইয়া একটা সাংস্কৃতিক অঙ্গনের মেয়ে, নৃত্যশিল্পী বলে কে? একই হলো নাচের মাইয়া। না একই নয়, ইয়া তো ছাদের উপরে হোলাইন করে নাচিকায়, এই যেরকম রুচি এরকম মানুষের মনে করবি না, এ বলে দিলাম। আচ্ছা বুঝছি, ঠিক আছে, মায়ের লোকের মন পরিচয় করে দিলে কি হইতো? হ্যাঁ বল যে নৃত্যশিল্পীটার সাথে পরিচয় করে দিলি না কেন, সেটা বল। ওই নৃত্যশিল্পীর সাথে মনে পরিচয় করে ইয়ে দিলি না কে বলতো? থ্যাংক ইউ, পরিচয় করে দিন, তার কারণ তোর একটা মান সম্মান আছে। ঠিক আছে, তা আইসিল এতে তোর ঠ্যাং ভাঙা, খোড়াই খোড়ে আসবি মেয়ে একটা সামনে, আমার একটা প্রেজেন্টেশন আছে না, আমি চিন্তা করছি তুই যেদিন সুস্থ হবি, সুন্দর করে স্মার্ট হয়ে সাজি, তারপর তুই গিয়ে সামনে দাঁড়াই। আমি তো তোর অনেক দূর চিন্তা করি, এলাইনে তোর ডাকি না।
এবার তারপর বেটা সবের লোকে পরিচয় করে দিয়ে দিলি বেটা, মগুন এখানে এসে নাচ শিখায়, মগুন এখানে রেগুলার আসতে আছে, মন লোক এখনো দেওয়া হইলো না, একটা বার কথা হইলো না, তুই মোর একটু পরিচয় করাইয়ে দিবি না বেটা? মই রুমে শুয়ে থাকতাম, তুই যে ইয়ে বলতিস যে মোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মই পা ভাঙিয়ে ওখানে পড়ে রয়েছি, সে তুই একটু সিম্প্যাথি দিয়ে মন লোকে কথাও বলতে পারতো, পারতো না? তোর কি মনে হয় না আমি এটা বলি না? আমি বলছি যে আমার একটা বন্ধু আছে বিকাশ, আমার একটা আহত হয়েছি এই রুমে রেস্ট আছে, তোর সম্পর্কে কি অবগত? আর ইগাজের লগে যে তোর পরিচয় করে দিন, এটা সিরিয়াস হওয়ার কিছু নেই, বুঝছস? ইগার তুই কিন্তু এখন থেকে তোর ভাবি দৃষ্টিতে দেখবি। মোর কোন ভাই তারে বিয়ে করছে? কোনো ভাই বিয়ে করে না, আমার লগে ইগার কিন্তু একটা ইন্টার কানেকশন হইতেছে, সো তুই ইগার লগে এখন থেকে ভাবি দৃষ্টিতে তাকিয়ে। কামিলা লোকে যদি জানতে পারে তোর কিন্তু খবর করে চাইলে দেবে। এই খালি কথা খালি এটাই শিখছে স্যার, কোনো কথা তো জানাস স্যার। আরে বেটা তোর একদিন আমি কথা বলছি, রোকেয়া তো হচ্ছে আর রিয়েল লাভ, আর ইবা তো হচ্ছে আর পিওর লাভ, আর রিয়েল লাভ আর পিওর লাভ কি তোরা বুঝছ স্যার কি রে? মুই তো বলতে আছি সমস্যার কথা, মন লোকে পরিচয় করে ইয়ে দিদি, মুই একটা বন্ধুত্ব করতাম, মুই তো বলি নাই মুই তারে অন্যভাবে দেখবো বা কিছুভাবে দেখবো। তোর লোকই গেলে ফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিও, দুদিন পর ইকার লগে কথা কবি, তিন দিনের মাথায় ইকা তো রিজেক্ট করে দিব, সাত দিনের মাথায় তুমি বেশি যাবা, পাঁচ দিনের মাথায় তুমি বন্ধুর লগে মারামারি করবো মেয়ে গেল নাই। হ্যাঁ মুই অত কিছু জানি না, মুই এ মেয়ে ভাবি হিসেবে দেখতে পারবো না, মুই তাহলে বন্ধু হিসেবেই দেখবো। এ বাঁধন যাবে না ছিঁড়ে রে শুভ, ইবা কিন্তু তোর পিওর ভাবি ঠিক আছে, আর রোকেয়া কিন্তু তোর শ্রদ্ধ বড় ভাবি, যেভাবে বলছি এভাবে করে মাথায় এটা নোট করি রাখ। আর খবরদার মেঘের সাথে কিন্তু কোনো ধরনের কথাবার্তা বলে কিন্তু লাভ নেই, কারণ ইগার লগে কিন্তু আর কিন্তু একটা শোকাশোকি কিন্তু হয়ে গেছে, তুই কিন্তু ইবার শোকে যদি আরে খোঁজস তুই কিন্তু আরে খুঁজে হই। তুই আর লোকে একই রকম, আল্লাহ ভরসা রে, একরকম না হইলে কি আর আমরা প্রেম হইতো? ঠিকই আছে, লোকে যেরকম সহজ চরিত্র তোরও এরকম সহজ চরিত্র, একই রকম দুইজন, কি আর করি বুঝি না। হ্যাঁ একটু ওয়াশরুম নিয়ে চল। এ তোর ওয়াশরুম মার, তুই কি আর করলি বুঝি না, শ্রদ্ধা করতে জানোস না তুই দুনিয়ার কোন মেয়েরে, তুই শ্রদ্ধা করতে শ্রদ্ধা করলি তারা জানাই দেবো তোর ইবার কথা। যা এরকম করস যে নিজে যেতে এরকম পড়বা প্রেমে, এতে বুঝবা আম ফিলিংটা কিরকম আছে। মুই প্রেমে টেমে পড়ি না বন্ধু, মুই এগুলো চাইতে দিছি। নাচতে না জানলে উড়ান বাঁকা বুঝো না, ঘ্যাং মাঙ্গলে পড়ে লেছো তো, কিছু করতে হইতেছো না, এলাম তুমি খুব সাধু হয়ে গেছো। আজকে যদি ইবার যদি তোমার চোখের দিকে চোখ রাখতো, তুই শুভকে এখানে স্থির থাকতা, দুনিয়ার কারোতে মানতি না, আমি জানি তো তোর খবর। মুই বন্ধু কুয়াতে ঝাঁপ দিতে চাই। খবরদার শুভ এগুলো বলিস না, মুখ দোষ লাগবো প্লিজ। আমি কিন্তু একমাত্র ওর ওর ব্যাপারে কিন্তু আমি কিন্তু একটু সিরিয়াস, কিন্তু শুভ প্লিজ আমার পিওর লাভ, সো ওর সঙ্গে কোনো ধরনের আজে বাজে মন্তব্য তুই কিন্তু করিস না ওকে। তোর ইমোশনাল দেখলে মোর দ্বারা লজ্জা লাগে, কখনো দেখি নাই তো, সবসময় একজনের লেগে ইমোশন দেখছি তো। মজা নিতেছে বন্ধু? হ্যাঁ এখন তোর ইমোশন এত ইমোশন উঠতে ইয়ে করতেছে কুয়াতে ঝাঁপ দেওয়ার জন্য। আর ইমোশন হয়ে সিনেমা এনে খেলিও না বন্ধু, আমি যে ব্যাপার একবার ইমোশনাল হয়েছি সাধু। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।